আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি চেঞ্জ নাই, বেশি জায়গায় আমরা চেঞ্জ করছিও না আপাতত। যেহেতু আমরা সিলেটে খেলছি, সিলেটে স্পোর্টিং উইকেটে খেলবো আমরা, আমার মনে হয় পেস বোলিংটি একটু হেল্প করবে, এই জন্য আমরা আমরা এক্সট্রা একটা পেস বোলার নিয়েছি। আর একটা সবচেয়ে সুখবর যেটা হচ্ছে, আমাদের আমাদের ওপেনিং ব্যাটসম্যান যে ব্যাক আপ উইকেট কিপার অলসো রুবা হায়দার জিলিক, ও ইঞ্জুরি থেকে ব্যাক করেছে, সো ও আসছে লিসার জায়গায়। চেঞ্জ হলো এক, আমরা একটা একটা পেস বোলার বাড়তি নিয়েছি ইনস্টেড অফ এক ব্যাটসম্যানের জায়গায়, সুমা আক্তারের জায়গায় আমরা একটা ব্যাটসম্যান পেস বোলার নিয়েছি, হাবিবা ইসলাম পিঙ্কি পেস বোলার। আর হলো যে আমাদের ব্যাক আপ উইকেট কিপার ছিল লিসা আক্তার, তার জায়গায় আমরা রুবা হায়দার ঝিলিককে নিয়েছি। ঝিলিক অনেকদিন পর ব্যাক করেছে, ঝিলিক ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটসম্যান ব্যাটার আর কি বাংলাদেশের। লাস্ট ও খেলেছে এমার্জিং ইয়েতে, এমার্জিং ট্রফিতে খেলেছে হংকংয়ে, সে সময় ও ইঞ্জুর্ড হয়ে গেছিলো, তো ইটস এ লং প্রসেস, অনেকদিন পরে আবার ও ইঞ্জুরি ফ্রি হয়ে ব্যাক করেছে টিমে। হিজ এ অটোমেটিক সি দ্য অটোমেটিক চয়েস ফর আস ফর নাও। হাবিবা পিঙ্কি ওই বললাম, সিলেটে আমাদের একটু স্পোর্টিং উইকেট খেলার প্ল্যান আছে এবং আমরা একটু একটু চেঞ্জ করে যাচ্ছি। আমরা এই লাস্ট সিরিজ আপনি খেয়াল করেছেন অথবা, আমরা দুইটা পেস বোলার নিয়ে খেলেছি, মারুফা খেলেছে অ্যাট দ্য সেম টাইম তৃষ্ণাও খেলেছে, সো আমরা একটা ব্যাক আপ পেস বোলার নিচ্ছি। আমরা আমরা হয়তো আমরা ওই ফর্মেশনে যাবো, দুইটা করে পেস বোলার খেলবে হয়তো বা কয়েকটা ম্যাচ। আমার মনে হয় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ব্যাটসম্যানরা কিছুদিন একটু স্ট্রাগল করছে রানের এগেন্সে। আমার মনে হয় এখানে যদি আমরা রান করতে পারি ভালো মতন, ভালো রান করতে পারলে বোলিংটা আমরা একটু একটু টাইট বোলিং করতে পারলে আমাদের আমাদের একটা ভালো একটা ইউনিট হিসেবে তারা আমাদের কনফিডেন্সটা ব্যাক করবে, যেটা আমরা লুজ করেছি অস্ট্রেলিয়ার এগেন্সে। বিকজ তারা আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি টিম, স্ট্রং টিম, আমরা আসলে কোনোভাবেই ওদের সাথে আমরা কম্পিট করতে পারিনি, বাট আশা আছে ইন্ডিয়ার সাথে আমরা ভালো কম্পিট করবো পাঁচটা ম্যাচের সিরিজ ইনশাল্লাহ। আমাদের মনে হয় এই এই সিরিজ থেকে আমাদের প্রিপারেশনটা শুরু হবে, আমাদের টিম ফর্মেশন, আমাদের খেলার প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজি সব কিছু এই এই সিরিজ থেকে শুরু হবে। বিকজ এর ভিতরে আমরা আর কোনো কিছু টি টোয়েন্টি ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল ওয়ান ডে খেলছি না বা অন্য কিছু খেলছি না, তো আমাদের প্ল্যানটা এখান থেকে শুরু হচ্ছে। আমার আপাতত এইটা বলা যাচ্ছে না, বিকজ আমাদের খেলা আছে আরও কিছু, এর ভিতর পরে এশিয়া কাপ আছে, তারপরে আদের হোমে একটা একটা সিরিজ খেলার প্ল্যান আছে একটা আরেকটা টিমের সাথে, সেটা যদি আর ফাইনাল হয় তাহলে খেলবো, তো খেলা আছে কিছু, ওই খেলার ভিতরে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, আর ইঞ্জুরি প্রবণতা থাকেই তো টুকটাক, তো মনে হয় না, বলতে পারছি না যে পুরোপুরি এটা বলা যাচ্ছে না যে এটাই ফাইনাল টিম। আলোচিত যেসব ব্যাপারগুলো ছিল আমরা সেগুলো আমরা ওগুলো পিছিয়ে ফেলে চলে এসেছি, আমাদের মনে হয় না এটা আমাদের লুক ব্যাক করার কোনো কারণ আছে, ওইটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমাদের নতুন যেটা দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ, আমরা চেষ্টা করবো যতগুলো ম্যাচ জিততে পারি আমরা, আমাদের টার্গেটটা এটাই।